হাজি গোলাম মোর্শেদ বলেই, সংক্ষেপে হাজি মোর্শেদ বলেই পরিচিত আমি। আমার পিতা মরহুম মুন্সি এর মোতালি, মা খদেজা খাতুন। আমি 1931 সালের 10 ডিসেম্বর অথবা 16 ডিসেম্বর জন্মগ্রহণ করি। আমার রেকর্ডে আছে 1932 সাল। আমাদের দেশে সবসময় বয়স চুরি করা হয়, সেইভাবে আমার বয়স 1 বছর চুরি করা আছে। আমি 1945 সালে 14 বছর বয়সে কলকাতার রাস্তায় আজাদিন ফৌজের দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তি আন্দোলনে রাস্তায় স্লোগান দিই এবং কলকাতার ওয়েলিংটন স্কোয়ার পার্কের জনসভায় আমি সামিল হই। এবং ওই সময় প্রথম টিয়ার গ্যাসের সম্মুখীন হই। 1945 সালের পাকিস্তান ইস্যুর উপরে নির্বাচনে আমি অংশগ্রহণ করি। এর পূর্বে যেটুকু ঘটনা বললাম, ওই ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির এর আগে আমি বঙ্গীয় প্রাদেশিক নির্বাচনে শহীদ সরওয়ারের নেতৃত্বে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমি স্লোগান দেয়া কর্মী হিসেবে কাজ করি এবং গ্রামে গ্রামে সাইকেলে প্রচার করে পাকিস্তানের পক্ষে ভোট সংগ্রহে সামিল হই। এবং যেদিন ভোট হয় সেদিন আমি বাগাসরা হাই স্কুলের সামনে রাস্তায় রাস্তার উপরে রাত্রি যাপন করি। আমার সঙ্গী ছিলেন নাভারণের শামসুল হক খান, সৈয়দুল ইসলাম, ওরা আমার আত্মীয়, এবং মহেশপুরের আনোয়ার সাহেব নামে আর একজন ছাত্র। দুইটি সাইকেলে আমরা চারজন সারা সারসা থানায় পাকিস্তানের পক্ষে শহীদ সরওয়ারের নেতৃত্বে ভোট সংগ্রহে সামিল হই। 1971 সালের 22 নম্বর কাকরাইল জুবিলি হাউসের নিচের তলায় আমার ফুফাতো বোনের বাড়িতে ভাড়া হিসেবে থাকতাম। আমি 25 মার্চ রাত্রে বঙ্গবন্ধুর সাথে ছিলাম, একমাত্র সঙ্গী ছিলাম। আমাকে আহত বা অজ্ঞান করে গ্রেপ্তার করার পূর্ব পর্যন্ত আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। বঙ্গবন্ধুর সারাদিনের নির্দেশ পালন করার পরে বাসায় ফিরে আসি 7-8টার দিকে হবে এবং আমি আবার কিছু সময় বাসায় থেকে আবার রওনা হই বঙ্গবন্ধুর বাসায়। কলাবাগানের ওখানে আমি আটকা পড়ি, পরে রাশিদ মোশাররফ সাহায্য করে আমাকে ওইটা 8 নম্বর ব্রিজ বলে তো, এটা 8 নম্বর ব্রিজ দিয়ে আমি বঙ্গবন্ধুর বাড়ির সামনে পৌঁছাই। আমার গাড়ি ছিল ঢাকা গওয়ান টয়োটা সেমি ডিলুক্স, প্রিন্টেড গ্লাস ছিল। এই গাড়িতে করে বঙ্গবন্ধু বেশি সময় আমার সাথে যাতায়াত করতেন। বলা চলে আমি তার 24 ঘন্টার সাথে ছিলাম এবং আমি এবং উনি দুজনেই বেশি সময় চলাফেরা করতাম। গাড়ি রেখে আমি ভিতরে ঢুকলাম, নিচেই শুধু একজন সাব ইন্সপেক্টর ছিল, আর কেউ ছিল না। তখন বাজে 10:10 আর কি। আমি উপরে উঠলাম, দোতলে উঠে বঙ্গবন্ধুর ঘরের দরজায় দাঁড়াতেই বঙ্গবন্ধু বলে উঠলেন, উনি খাটে বসেছিলেন। আমি সাধারণত ওনার ছোট একটা টিপয় থাকে ড্রেসিং টেবিলের সামনে, সেই টিপয় অবস্থা উনি খাটে শুয়ে থাকতেন, এই আমার বসার স্থান ছিল। উনি সাধারণত শোয়া অবস্থায় আমাকে রিসিভ করতেন।
আমি দরজার মুখে দাঁড়াবার সাথে সাথে তুমি বোর্ডে লিখলে, আমরা স্বাধীন হয়ে গেলাম, দে আর কামিং টু অ্যারেস্ট মি, আই হ্যাভ ডিসাইডেড টু স্টে। এই তিনটে শব্দ আমার যেন বিদ্যুতের মতো সারা শরীর কানকে আচ্ছন্ন করে দিল। ওনার একটা নির্দেশ ছিল আমার প্রতি যে উনি যখন ডিসিশন নিয়ে ফেলবেন তখন যেন আমি তাকে ইনফ্লুয়েন্স করার না চেষ্টা করি। একদিন আমরা ভোলার থেকে চিটাগাং গেলাম, আজিজ ভাইয়ের জানাজা শেষে আমরা রাতে ফিরে আসবো। তাজউদ্দিন ভাইকে উনি বললেন যে প্লেনের টিকিট কাট। আমার মনে আতঙ্ক হলো যদি প্লেন সাবোটেজ হয়ে যায়। তো আমি বললাম যে প্লেনে না গেলে হয় না। তো উনি আমার দিকে একটু রাগত চোখে তাকালেন। কোনোদিন জীবনে তার সাথে আমার বোধ হয় কত বছরের সম্পর্ক হবে, 45-এ প্রথম দেখেছি, 1945-এ প্রথম দেখেছি, আর 1975-এ শেষ দেখলাম, কত বছর, 30 বছরও আমার দিকে এই দৃষ্টি কখনো তাকাননি। বলে দেখ তুই আমার সবচেয়ে কাছে থাকিস, আমি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবো তখন আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবি না, মনে থাকবে? থাকবে, ওই কথাটা আমার মনে হয়। তারপর আমি আর কিছু বললাম না, ডিসিশন নিয়েছেন নেতা, ঠিক আছে, আমাকে বলেন চলে যা, আমি যে এটা হচ্ছে না, সেটি হবে না, এটাই মানব না। এরপর টেলিফোন আসতে লাগলো, সেদলোক সাহেব স্টিফন করলেন, MCA সুবোধ ফোন করলেন, এখন আর মনে আসছে না, অনেকে ফোন করলেন, সবাই বললেন পালান, পালাতে মোহনকে পালাতে বলেন, মহদুদ ফোন করলেন, ব্যারিস্টার মহদুদ, তখন আমি তাকে তুমি বলতাম, এখন দেখা হলে তুমি বলবো না আপনি বলবো জানি না, মোবাইলকে তুমি বলতাম, হানিফকে তুই বলতাম, মহিউদ্দিনকে তুই বলতাম, এখন তবে আতঙ্কিত হই। তার কারণ দুই রকম উচ্চবিত্ত সৃষ্টি হয়ে গেছে দেশে, একটা হচ্ছে অর্থ উচ্চবিত্ত, একটা ক্ষমতা শিক্ষা দীক্ষার উচ্চবিত্ত, বিদ্যার উচ্চবিত্ত, আর অহংকারের উচ্চবিত্ত। আমি মাটির সাথে মিশিয়েছিলাম, মাটির সাথে মিশে আছি ব্যক্তিগতভাবে, ভালো আছি। উনিও কোনো টেলিফোন রিসিভ করছিলেন না, আমি একাই রিসিভ করছিলাম। পরে PSC-র ডাইরেক্টর হয় স্বাধীনতার পরে, সে পাঁচ বঙ্গবন্ধুর মতো লম্বা, সে জড়িয়ে ধরলো বঙ্গবন্ধুকে, বললো মজিব ভাই পালান না হয়তো আপনাকে মেরে ফেলবে। তো মজিব ভাই ঠান্ডা ভাবে বললেন, ইফ দে ডোন্ট গেট মি দে উইল ম্যাসাকার অল দি পিপল ইন ডেস্ট্রয় দি সিটি। আর আমি যখন ক্যান্টনমেন্টে ছিলাম তখন ওই আমাদের সিকিউরিটি সিপাহীরা বলতো, আগর মুজিবকে নেই মিলতা থা তো অর্ডার থা, মাই ক্যান্টিকা খানকে অর্ডার থা, মাই ক্যান্টনমেন্ট বোর্ড কর সদরঘাট দেখতাম মাংটা, সব সমান করে দেবে, আর কোনো মর্দ নেই রায়গা। বঙ্গবন্ধু এটা জেনেই নিজেকে ওই দিন আত্মস্বরূপ করলেন এবং ওই দিন তার শেষ রাত্রি বলে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন অনেক কেউ কেউ বলেন উনি কোনো সিদ্ধান্ত দিয়ে যাননি, এমনকি শর্মিনের বইতেও একটা ভুল তথ্য আছে যেটা আমি শর্মিনকে অনুরোধ করেছি সংশোধনের জন্য, ওটা মনে হয় তাজউদ্দিন ভাবির শ্রুতি বিভ্রম হতে পারে। তার কারণ পরম্পরায় সেদিন সারাদিন যা ঘটেছে এবং ওই কথাটা তো মেলে না, উনি সারাদিন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং আমাকে তারপরে ওসমানী সাহেবকে নির্দেশ দিয়েছেন যে ডিস্ট্রিবিউশন অফ আর্মস করো, হ্যাঁ পুলিশ লাইনের আর্মস ডিস্ট্রিবিউট করো, আনসারের আর্মস ডিস্ট্রিবিউট করো, তিনি কি করে বলেন যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাক, তাই না? এই জায়গায় আমার মনে হচ্ছে তাজউদ্দিন ভাবির শ্রুতি বিভ্রম হয়েছে কিংবা স্মৃতি বিভ্রম হয়েছে, কোনো ভুল হতে পারে, মানুষ তো ভুলের বাইরে নয়। আর তাজউদ্দিন ভাইয়ের পরিবার এবং বঙ্গবন্ধুর পরিবারের সাথে একটা সরু বিভেদ রেখা অতি বৈজ্ঞানিকভাবে টেনে রাখার চেষ্টা হয়েছে, যা জাতির জন্যে এবং ইতিহাসের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং ভুল, এর সংশোধন করার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি। আমি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, চিঠি উত্তর পায় নাই, অ্যাকনোলেজমেন্ট পায় নাই, অথচ বঙ্গবন্ধুর স্বাক্ষরিত একটা অর্ডার আছে, অর্ডার নম্বর 114 ডেটেড 24 মে 1972, তাতে প্রথম লেখা আছে যে সকল পত্রের প্রাপ্তি স্বীকার করিতে হইবে। এই বঙ্গবন্ধুর প্রথম অর্ডারই, হ্যাঁ সকলে এখনও পদলিত করছে, পদলিত করবে, পদলিত করতে করছে, তো বঙ্গবন্ধুর অনুসারে বঙ্গবন্ধুর নির্দেশকে পদলিত করছি। আমি গত
সপ্তাহে দুই মেয়রকে দুটো চিঠি দিয়েছি যে ট্যাক্স হবে, তাতে যদি আমলারাই ট্যাক্স করে তাহলে বিরাট পাওয়ার লেনদেনের খেলা হবে। তার থেকে তিনি একটা সিদ্ধান্ত নেন মৌলিকভাবে কীভাবে ট্যাক্সেশন হওয়া উচিত, সার্ভে করে ট্যাক্স না করে একটা সিস্টেমের উপর ফেলে দিলে হয়ে যায়। এবং সে বুদ্ধি পরামর্শ আমার জ্ঞান মতো আমি দিতে পারি যদি কেউ নেয়। আর আমি তো ব্যাকুব অযাচিত উপদেশ দেওয়া পেন, অযাচিত উপদেশ জানাতে তারা কিন্তু ব্যাকুব, তা অযাচিত দিবস থেকে আমি বিরত থাকার চেষ্টা করছি। আমার 86 বছর বয়স। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ডিসমিসড হন, কে করেন? গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেল এবং প্রধান সেনাপতি আইয়ুব খান। অপরাধ, আইয়ুব খানের এক্সটেনশন ফাইল তিনি অনুমোদন করেন। 1954 সালের 29শে মে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা ফজলুল হক ডিসমিসড হন। অপরাধ, বাঙালির হাতে ক্ষমতা যাচ্ছিল। 1957 সালের 10ই অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ হরদই ডিসমিসড হন। অপরাধ, যুক্ত নির্বাচন প্রথা প্রবর্তন করে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক পাকিস্তান প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছিলেন। এরা কারা করেছিলেন? ওই গোলাম মোহাম্মদ চক্র, আইয়ুব খান চক্র, চৌধুরী মোহাম্মদ আলী চক্র, এরা কে ছিলেন? আমলা ছিলেন। তারা পাকিস্তানে গভর্নমেন্ট বাই দি সার্ভেন্ট, অফ দি সার্ভেন্ট, ফর দি সার্ভেন্ট প্রতিষ্ঠা করেছিল। 1971 সালের 25শে মার্চ সেই গভর্নমেন্ট বাই দি সার্ভেন্ট, অফ দি সার্ভেন্ট, ফর দি সার্ভেন্ট প্রতিষ্ঠিত করার জন্যে ওই আমলা কর্মচারীরা হামলা করে দেশে গণহত্যা করেছিলেন। রাজনীতিবিদকেই হতে হবে ট্রাস্টি। আমি বিশ্বাস করি, ধারণ করি যে পলিটিক্স ইজ এ ট্রাস্ট, পলিটিশিয়ান ট্রাস্টিজ। এখানে পলিটিশিয়ানরা আমানতদার, আর আমানতদারকে হেফাজতদারকে কি খেয়ানতদারি করা যায়? আমার কোরআন শরীফে এর বিরুদ্ধে বিরাট নিষেধাজ্ঞা আছে। আর যে কোনো সভ্য সমাজের যে কোনো পুস্তিকাতে এর উপরে নিষেধাজ্ঞা আছে। তো যেহেতু আমরা ট্রাস্টি থাকতে পারছি না, তাই আমরা লাঞ্ছিত হচ্ছি। যে শিক্ষিত শক্তিশালী দল আমলা, তাদের দিয়ে দেশ পরিচালনা করতে হবে, কিন্তু তাদেরকে অপমানিত লাঞ্ছিত করতে করলে হবে না। তাদের সম্মান বজায় রেখে তাদেরকে টেম করতে হবে। কি দিয়ে? আমার চরিত্রবল, আমার মর্যাদাবোধ, আমার সততা দিয়ে। এখানে বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে। যেহেতু 1953 সালে 17 এপ্রিল রাজনীতিবিদরা পদদলিত হয়েছে, কোনো প্রতিবাদ হয়নি। 1954 সালের 29শে মে পদদলিত হয়েছে, তেমন কোনো প্রতিবাদ হয়নি। 1957 সালে 11ই অক্টোবর শহীদ সরদারকে পদদলিত করেছে, তেমন কোনো প্রতিবাদ হয়নি। শুধু কেবল 25শে মার্চে এসে ওই বঙ্গবন্ধু তার দৃঢ় মনোবল, চরিত্রবল দিয়ে ওদেরকে পর্যুদস্ত করেছে। কিন্তু 75-এর 15 আগস্ট তাকে ধ্বংস করে রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়নকে সমাধিস্থ করে দিয়েছে তারা। কোনো ভদ্রলোক আর রাজনীতিতে আসে না। অপমানিত লাগে, এতে 3000 বছর আগে তো গেটে বলে গেছে যে ভালো লোকেরা অসম্মানের ভয়ে পিছনে চলে যাবে আর দুষ্ট লোকেরা সামনে আসবে। তো দুষ্ট লোকেরা সামনে এসছে। সংগঠিত হতে হলে এই বর্তমান যারা ক্ষমতা আছেন তাদেরকে বিবেক এবং মর্যাদাবোধ প্রতিষ্ঠা করতে হবে, তবেই শেখ হাসিনার মর্যাদা উদ্ধার হবে, মর্যাদা বজায় থাকবে, দেশ এগিয়ে যাবে। এছাড়া দ্বিতীয় যারা আছেন, হ্যাঁ,
তারা এদের ধারে কাছেও নেই, তারা দেশকে কলঙ্কিত মসিময় করে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেবে। তাদের চরিত্র নাই, রাজনীতিও নাই, তাদের শুধু ভোগনীতি আর অহংকার। এই আওয়ামী লীগকে নাক সিটকে ফেলে না দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন করার চেষ্টা করা, পবিত্র করার চেষ্টা করা, আর রাজনীতিকে পলিটিক্স ট্রাস্ট, পলিটিশিয়ান ট্রাস্টিজ এই মূল্যবোধ প্রতিষ্ঠা করা।